আইফেন্স সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল কর্মসংস্থান নিয়ে কর্মসংস্থান পেপারে আজকে কি নিয়েছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সংস্থাতে প্রচুর পরিমাণে অ্যাপ্রেন্ডিক্স নিচ্ছে ত্রিপুরাতে একশো জন ক্লার্ক নিচ্ছে কেন্দ্রীয় সংস্থায় পাঁচশো জন জুনিয়র ইঞ্জিনিয়ার নিচ্ছে এই জন্য যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট সিবিএসই সিটেট পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর পরিমাণে শিক্ষক নেওয়া হচ্ছে সুতরাং যারা সিটেট পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই করে যেন আবেদন করেন এরপর অথরিটি তিনশো বিয়াল্লিশ জন অ্যাপ্রেন্টিক্স নিচ্ছে রেলে প্রায় এক লক্ষ একত্রিশ হাজার চারশো আট জন লোক নেওয়ার বিজ্ঞপ্তি জারি হচ্ছে এই মাসেই তাহলে যারা রেলের চাকরির জন্য বসে আছেন তারা অবশ্যই করে খেয়াল রাখুন যে কখন চাকরির এর বিজ্ঞপ্তিটা বেরোয় তারা আবেদন করুন এবং উপযুক্ত পড়াশোনা শুরু করে দিন কলকাতা জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে যেটা আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছি এয়ারফোর্সে নেওয়া হচ্ছে এয়ারম্যান র্যালি হবে ব্যারাকপুরে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে তেইশ তেসরা মার্চ ছিয়াত্তর সার্ভের নেত্রে কোল ইন্ডিয়া সহায়ক সংস্থা সাউথ ইস্টার্ন ফিল্ডস লিমিটেড মাইনিং সর্দার অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজার নিচ্ছে টেকনিক্যাল অ্যান্ড সুপারভাইজার পদ গ্রুপ সি এবং ডেপুটি গভর্নর পদে নেওয়া হচ্ছে ছিয়াত্তর জন তিন স্কুলের শিক্ষক নেওয়া হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় ব্যারাকপুর দুর্গাপুর ও ফারাক্কাতে দু হাজার উনিশ কুড়ি সেশনে পোস্ট গ্রাজুয়েট টিচার টেন গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচার তারা অবশ্যই এতে আবেদন করতে পারে সেখানে কি কি লাগবে তারপর ডাব্লিউ পরীক্ষার মূল যে প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা এখানে আলোচনা হয়েছে যে আপনারা যে গত তেরো তারিখে যে ডাব্লিউ বি সিএস পরীক্ষা ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এখানে আলোচনা করা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় যে শিক্ষক শিক্ষিকার কথা আমি আগে বললাম সেখানে কি কি লাগবে ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত হতে গেলে আপনাকে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে দু বছর ডিপ্লোমা কোর্স থাকতে হবে মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট তপশুরি অভিশে চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখার শাখায় উচ্চ মাধ্যমিক পাশ এনসিটিএ দু হাজার দুই সালের নিয়ম অনুযায়ী এলিমেন্টারি এডুকেশন কোর্সের বছর ডিপ্লোমা কোর্স পাস করতে হবে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে যে কোনো উচ্চ মাধ্যমিক শাখা এলিয়েন্টরা চার মাসে চার বছরের ডিগ্রি কোর্স ডিগ্রি বা বিএলএড কোর্স পাস হলে আবেদন করতে পারে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে যে কোনো উচ্চ মাধ্যমিক পাসরা ডিপ্লোমা ইন এডুকেশনের কোর্স পাস হলেও আবেদন করতে পারে মোট পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে কোনো শাখার গ্র্যাজুয়েটরা বিএড পাস হলে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত করতে গেলেও সেখানে লাগবে হচ্ছে আপনাদেরকে গ্র্যাজুয়েশানে পঞ্চাশ পার্সেন্ট নাম্বারে এবং হচ্ছে মেট কোর্স অবশ্যই করে পাস করে থাকতে হবে এবং এই দুটো পরীক্ষা যদি একসঙ্গে এখানে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে নেগেটিভ মার্কিং নেই যারা ওয়ান যারা ক্লাস ওয়ান থেকে ফাইভ ক্লাস পর্যন্ত ক্লাস সিক্স থেকে যারা দুই ক্ষেত্রে পরীক্ষা দেবেন তাদের বেলায় দুটি পেপারে পরীক্ষা দিতে হবে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত সিলেবাস পাবেন ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো পঞ্চাশ নাম্বারে একশো পঞ্চাশটি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে চাইল্ড ডেভেলপমেন্ট বা পেটাগোজি তিরিশ নম্বরের থাকবে তিরিশটি প্রশ্ন প্রথম ল্যাঙ্গুয়েজ পেপার থাকবে তিরিশ নম্বর তিরিশটি প্রশ্ন দ্বিতীয় ল্যাঙ্গুয়েজে পেপার থাকবে তিরিশ নম্বর তিরিশটি প্রশ্ন অঙ্ক থাকবে তিরিশ নম্বর তিরিশটি প্রশ্ন এনভাররমেন্টাল স্টাডিজে তিরিশ নম্বর তিরিশটি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত থাকবে হচ্ছে একশো পঞ্চাশ নম্বরের পরীক্ষা তার মধ্যে থাকবে হচ্ছে পেটালজি থাকবে তিরিশ নম্বর ল্যাঙ্গুয়েজ থাকবে তিরিশ নম্বর দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ থাকবে তিরিশ নম্বর যারা বিজ্ঞান শাখা তাদের জন্য থাকবে ষাট নম্বর সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রেও ষাট নম্বর থাকবে ন্যূনতম সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলেই তবে কোয়ালিফাই হবে দরখাস্ত করবেন ডাব্লু 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 সি ডট সি ওই বৈধ ওয়েবসাইটে এছাড়াও যা কি করতে হবে যাদের জন্য তাদের আবেদন করতে হবে বৈধ আইমেল আইডি থাকতে হবে এবং থাকতে হবে পাসপোর্ট মাপের ফটো এবং আমাদের মাপ হবে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর পয়েন্ট ফাইভ এবং সিগনেচারের মাপত্র থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর থ্রি পয়েন্ট ফাইভ ক্রস ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের মধ্যে প্রথমে ওয়েবসাইটে যাবতীয় তথ্য আপনারা সঠিকভাবে দেবেন তারপর হচ্ছে সিগনেচার ও ফটো আপলোড করবেন পরীক্ষা ফি পেপার সাতশো টাকা দিতে হবে যারা পেপার এবং ওয়ান ও পেপার টু একসঙ্গে তারা বারোশো টাকা দিতে হবে তো এরপরে তা দিতে হবে তাহলে এরপরে প্রিন্ট ওয়েবসাইট থেকে চালানো করে নিতে হবে এখানে কী ত্রিপুরায় ক্রাকের জন্য কী করতে হবে দেখা যাক ত্রিপুরা টার্কের জন্য আপনাদেরকে যেটা করতে হবে ত্রিপুরার সেক্রেটারি দপ্তরে কাজের জন্য লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট গ্রেট সিক্স পদে একশো জন লোক নিচ্ছে উচ্চ উচ্চমদি পঁচিশটা ইংরেজিতে কম্পিউটার টাইপিংয়ে মিনিটে অন্তত চল্লিশটা শব্দ দক্ষ থাকতে হবে কম্পিউটারে কাজ চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে দুই তিন দু হাজার উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তবসুধী প্রতিপদ মন্দিরে পাঁচ বছর ছাড় পাবে মূল বেতন পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এবং গ্রেড পে বাইশশো টাকা শূন্য পদ একশোটি জেনারেলদের এখানে আছে বাহান্নটি তবশুধি জাতিদের জন্য আছে সতেরোটি এবং তবশলি উপজাতিদের জন্য একত্রিশটি এই পদের বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এক দু হাজার উনিশ প্রাত্রীপাথায় হক করবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এই জন্য প্রথমে লিখিত পরীক্ষা হবে দুশো নম্বরের পরীক্ষা থাকবে এই বিষয়ে ইংরাজি রিপোর্ট বা প্রেস রেখা তার বাংলায় অনুবাদ করা সামারি চল্লিশ নম্বরে থাকবে প্রশ্ন হবে ডিসক্রিপটিভ টাইপে ইংরাজি বিষয়ে এমসিকিউ টাইপে টাইপের প্রশ্ন হবে আর্টিকেল বাক্য সংশোধন ফেজ সমর্থক বা বিপরীত শব্দ সময় থাকবে দু ঘন্টা জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সে একশো নম্বরের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে দু ঘন্টা সময় থাকবে মোট শূন্য পদ পাঁচ মোট শূন্য পদের পাঁচগুণ পার্থ থেকে টাইপ ইয়ে সেটা দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারেন এই ওয়েবসাইট থেকে ডাব্লিউ 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 ডট পিপিএস সি ডট পূরণ করা দরখাস্তের সঙ্গে দিকের সঙ্গে কী দিতে হবে না বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট প্রত্যাহিত নকল এখনকার তোলা দু কপি পাসপোর্ট সাইজ স্ট্যাম্প সাইজের ফটো এক কপি দরখাস্ত ও এক কপি হচ্ছে অ্যাডমিট কার্ড সেটা দিতে হবে আর একশো টাকা জমা দেওয়ার রিসিপ্ট এই টাকা জমা দেবেন এই অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট নাম্বার এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে আপনারা জমা দেবেন এয়ারপোর্ট অথরিটি উত্তরাঞ্চল থেকে নেওয়া হচ্ছে যে লোকগুলো সেখানে দেখা যায় ডিগ্রি সেখানে গ্রাজুয়েট ডিগ্রি কাজ নিতে হবে নেওয়া হবে যেখানে সিভিল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সের এবং এক বছরের ট্রেনিং স্টাইপেন্ড পনেরো হাজার টাকা করে শূন্য পথ আঠেরোটি সিভিলে আঠেরোটি ইলেকট্রনিক্সে তেরোটি ইলেকট্রনিক ইলেকট্রিক্যালে তেরোটি ইলেকট্রনিক্সে পনেরোটি কম্পিউটার সায়েন্সে পনেরোটি টেকনিশিয়ান ডিপ্লোমা সিভিল সার্ভিস ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স তিন বছরের ডিপ্লোমা কোর্স হলে এই পরীক্ষার জন্য যোগ্য এক বছরের ট্রেনিং স্টাইপেন্ড মাসে আপনারা পাবে বারো হাজার টাকা করে শূন্য পদে সিভিলে সতেরো ইলেকট্রিক্যালে বারো ইলেকট্রনিক্সে পনেরো এবং কম্পিউটার সায়েন্স সব ক্ষেত্রে বয়স হতে হবে একত্রিশ তিন দু হাজার উনিশের ছাব্বিশ বছরের মধ্যে অবশ্যই ও প্রতিবন্ধী পাঁচ বছর ও ও তিন বছর বয়সে ছাড় পাবেন ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স পাশ হলে হবে দু হাজার ষোলো সাল তারপরে ট্রেনিং হবে দিল্লি গোয়ালিয়র কোটা উদয়পুর চণ্ডীগড় আগ্রা দেরাদুন সিমলা কুল্লু বারাণসী গোরখপুর জয়পুর যোধপুর অমৃতসর পূর্বাঞ্চলের বিভিন্ন এয়ারপোর্টে ভারত পাঠায় হবে ইন্টারভিউর দরখাস্ত করবেন অনলাইনে সতেরো ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট এম এইচ আর ডি এন এ টি এস ডট গভর্নমেন্ট ডট ইন আরও বিস্তারিত এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিতে পারবেন তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি আমার এই ভিডিওটিকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন থ্যাংক ইউ